ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের তুলাতুলি বেরিবাধ ও মেঘনার জেগে ওঠা নতুন চরে ভ্রমণ পিপাসু মানুষের উপচে পড়া ভিড় বন্ধের দিন ছাড়াও সেখানে প্রতিদিন বাড়ছে মানুষের সমাগম শিশু তরুণ তরুণীসহ বিভিন্ন বয়সের ও শ্রেণী পেশার মানুষ বিনোদনের আশায় ছুটে আসছেন সেখানে বেরিবাঁধ ও নতুন চরের সৌন্দর্য দেখতে মানুষের ঢল দিন দিন বাড়ছেই সরকারি পৃষ্ঠপোষকতা পেলে এখানে বিনোদন কেন্দ্র গড়ে উঠতে পারে বলে মনে করছেন এখানে ঘুরতে আসা মানুষ একই সঙ্গে হতে পারে দেশের অন্যতম পর্যটন কেন্দ্র ভোলা শহর থেকে তিন কিলোমিটার দূরে মেঘনার সিসি ব্লক এলাকায় এটির অবস্থান বেশ কিছুদিন আগে সেখানে মেঘনার বুক ছিঁড়ে নতুন একটি চর জেগে ওঠে এরপর থেকেই নদী ও চরের সৌন্দর্য দেখতে সেখানে ভিড় জমাচ্ছেন দর্শনার্থীরা জেলা সদরে উল্লেখযোগ্য বিনোদনের স্থান না থাকায় স্পটে মানুষের আগ্রহ অনেক বেশি সেখানকার প্রাকৃতিক সৌন্দর্য দেখতে প্রতিদিনই এখানে বসে মানুষের মিলন মেলা কেউ ডিঙি নৌকা ভাড়া করে ঘুরে বেড়াচ্ছেন এক প্রান্ত থেকে অন্য প্রান্তে তুলাতলিতে ঘুরতে আসা অসীম জানান তুলাতলির সৌন্দর্য সত্যি অতুলনীয় মেঘনায় জেগে ওঠা চটে যেন প্রাকৃতিক সৌন্দর্যে লীলাভূমি লিমা আক্তার জানায় এখানকার সিসি ব্লক বেরিবাধ নদীর উত্তাল ঢেউ আর বিকেলের দৃশ্য সবাইকে মুগ্ধ করে একবার যারা আসবে তাদের বারবার এখানে আসতেই মন চাইবে কবি মোহাম্মদ সিদ্দিক জানান ভোলা শহরে বিনোদন কেন্দ্র না থাকায় পরিবার নিয়ে সবাই এখানে ঘুরতে আসে নির্জন স্থানটি এখন মানুষের কোলাহলে মুখরিত তাই তারাও ছুটে এসেছে সরেজমিনে জমিনে জমিন ঘিরে দেখা গেছে তুলাতুলির প্রাকৃতিক সৌন্দর্যকে ক্যামেরাবন্দি করছেন দর্শনার্থীরা বাহারি গাছপালা নির্মল বাতাসে ছুটছেন দল বেধে কেউ কেউ আবার নদীর উত্তাল ঢেউ উপভোগ করছেন ক্লান্তি দূর করতে গোসল করছেন কেউ কেউ ঢাকা থেকে আসা একজন জানান ভোলার ভোলার এ স্থানটি যে এত সুন্দর তা সচক্ষে না দেখলে বোঝাই যাবে না এখানে এসে বুঝতে পারছি এটি অনেক সুন্দর এখানে বিনোদন কেন্দ্র গড়ে উঠতে পারে গৃহবধূ সানজিদা জানান তুলাতুলির নতুন চরে এলে মনে হবে যেন কুয়াকাটার সৈকত প্রতিদিন এখানে শত শত মানুষ ঘুরতে আসেন পুরো দুই কিলোমিটার এলাকা যেন অপরূপ সৌন্দর্য ভরা দর্শনার্থী মঞ্জুর রহমান জানান তুলাতলিকে যেন প্রকৃতি নতুন করে সাজিয়ে তুলেছে তাই যানজটের শহর ছেড়ে একটু বিনোদনের আশায় ছুটে আসছেন মানুষ দর্শনার্থীরা আরও জানান তুলাতলিতে বিকেলের পশ্চিম আকাশে সূর্য অস্ত যাওয়ার রঙিন দৃশ্য জাদু করেছে পিপাসু মানুষকে তাই বাড়ছে মানুষের ভিড় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিলে এখানে বিনোদন কেন্দ্র গড়ে উঠতে পারে বলে মনে করছেন দর্শনার্থী ও এলাকাবাসী ভোলা প্রতিনিধি মোহাম্মদ সিদ্দিক এনএএন টিভি